নমস্কার, সুমনের পর্যবেক্ষণ নিয়ে আমি আবার কিন্তু চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে আমার দোসরা মেয়ে থেকে বহু মানুষ কিন্তু আমার কাছে জানতে চেয়েছে যে এই বিষয়ে একটু আলোকপাত করুন, একটু ব্যাখ্যা করুন। তো আমি একটু দীর্ঘায়িত সময় নিয়েছি এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য, কারণ আপনারা জানেন যে ভোট পরবর্তী পর্যায়ে কিন্তু কোভিডের একটা বাড়বাড়ন্ত দেখা দিয়েছিল, কোভিড নিয়ে মানুষ কিন্তু ব্যস্ত ছিল এবং কোভিড পরিস্থিতি যখন একটু আয়ত্তে আসছে তখন কিন্তু একাধিক নাটকীয় ঘটনাক্রম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভোট গণনায় কারচুপি সম্ভব কি সম্ভব না, এই নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে আলোচনাটা, এই কারণে যে এবারের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের 2021-এর যে নির্বাচন অনুষ্ঠিত হলো, ওখানে কিন্তু দেখা গিয়েছে যে ভারতের যে সমস্ত এক্সিট পোল তারা কিন্তু ব্যর্থ হয়েছে গণনা করতে, এবং দেখা যাচ্ছে যে শুধু তাই নয়, ভোট গণনার দিন থেকে কিন্তু একাধিক অভিযোগ পাওয়া গেছে গণনা কেন্দ্র নিয়ে। সুতরাং এই একটা বিষয় যেই বিষয়টি কিন্তু অত্যন্ত স্পর্শকাতর এবং সেই সঙ্গে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জন্য, সুতরাং একটু সময় না নিয়ে আলোচনা করা উচিত ছিল না। আমি যে পর্যবেক্ষণ করেছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে, আমার যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণও কিন্তু ভুল প্রমাণিত হয়েছিল গণনার দিন, এবং আমি আপনাদের দুদিন পরে কিন্তু বলেছিলাম এই যে গণনায় যে প্রবলেমটা হয়েছে বা এই যে আমার যে একটা যে আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে সম্ভাব্য ফলাফল কী হতে পারে সেটা যে মেলেনি, তার জন্য আমি এককভাবে কিন্তু দায়িত্ব নিয়েছিলাম যে এই দায় আমার। কিন্তু সারা ভারতবর্ষে সমস্ত এক্সিট পোল কী করে ব্যর্থ হলো, যেখানে দেখা যায় যে এক্সিট পোলে হয়তো ব্যর্থতা হয়, সামান্য ব্যবধানে কিন্তু ব্যর্থতা হয়, বা কোনো একটি এক্সিট পোল কিন্তু ঠিক বলে, কোনো একটি ভুল করে। এবারের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু প্রথমবার দেখা যাচ্ছে সমস্ত এক্সিট পোল কিন্তু ব্যর্থ হয়ে গেছে, সেখানেও কিন্তু প্রশ্ন ওঠার জায়গা নেই, কেন এক্সিট পোল সেটা বৈজ্ঞানিক পদ্ধতি হলেও সেখানে কিন্তু ভুল হতে পারে। কিন্তু যে জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন নন্দীগ্রাম যে কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু ভোট গণনায় কিছু একটা হয়েছে, এবং তিনি কিন্তু প্রথম দিন বলেছেন দোসরা মে, আপনারা যদি তার সাক্ষাৎকার দেখেন তিনি যেটা গণনা পরবর্তী সময় কিন্তু বলেছিলেন, এবং তেসরা মে তিনি পরিষ্কার করে দেন যে এখানে একটা গণনায় কিন্তু প্রবলেম হয়েছে এবং তিনি আদালতে যাবেন, 45 দিন অবধি সময় পাওয়া যায় গণনা পুনর্গণনার দাবি জানানোর জন্য, অর্থাৎ গণনায় যদি কারচুপি কোনো হয়ে থাকে বা কোনো ভুলভ্রান্তি কারোর নজরে এসে থাকে 45 দিন পর্যন্ত গণনায় কিন্তু পুনর্গণনার দাবি কিন্তু জানানো যায়। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 45 দিনের মাথায় কিন্তু গণনার যে কারচুপি বা তার মনে হয়েছে সেটা নিয়ে কিন্তু আদালতে চলে গেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও চার প্রার্থী তাদের তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু গণনায় পুনর্গণনার দাবি জানিয়ে কিন্তু আদালতের শরণাপন্ন হন, এবং পরবর্তী সময় দেখা যায় বিজেপির দুজন প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি তার মধ্যে উল্লেখযোগ্য, তিনি কিন্তু বিজেপির পক্ষ থেকে গণনা যেটা হয়েছে সেখানে কিছু কারচুপি বা এই ধরনের কিছু হতে পারে সেজন্য তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তিনিও পুনর্গণনার দাবি জানিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার এরপরে কিন্তু দেখা যাচ্ছে একে একে অনেকেই কিন্তু যাচ্ছেন, এবং তার নবতম সংযোজন হচ্ছে দুইজন গুরুত্বপূর্ণ বিজেপি নেতা, একজন আপনার জানেন মানিকতলার কল্যাণ চৌবে, দীর্ঘদিনের কিন্তু খেলোয়াড় ছিলেন, একটা প্রতিষ্ঠিত নাম কল্যাণ চৌবে, তিনি কিন্তু পুনর্গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন, এবং তার যে দাবি সেই দাবিটি কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি দাবি করেছিলেন নির্বাচন কমিশনে 5ই মে তিনি গিয়েছিলেন, যে তিনি যে গণনা কেন্দ্রে যে রেজাল্ট দেখেছিলেন সেই রেজাল্টের প্রতিফলন কিন্তু পরবর্তী সময়ে যখন একটা প্রদান করা হয়, সার্টিফিকেট প্রদান করা হয়, তখন যেটা দেখা গেছে সে বা পূর্ণাঙ্গ ফলাফল সেখানে কিন্তু মেলেনি বলে তার দাবি তিনি গেছেন, এবং জলপাইগুড়ি আসনের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির সৌজিৎ সিংহ তিনিও কিন্তু আদালতে গেছেন। এই সমস্ত বিষয়ে কিন্তু হয়তো আগামী দিনে আদালতের পর্যবেক্ষণে এরকম হতে পারে, যেহেতু তাদের 45 দিন হয়ে গেছে তাদের আবেদন বাতিলও হয়ে যেতে পারে, বা তাদের আবেদন গ্রহণ করে তাদের যে আবেদন সেই আবেদন গ্রহণ করে আদালত কিন্তু পরবর্তী শুনানি কিন্তু ধার্য করতে পারে, সেটা গেল আলাদা বিষয়।
এবারে আমি আসব যে গণনায় কারচুপি হওয়া সম্ভব কি সম্ভব না। প্রথমে আমি বিভিন্ন ধরনের বুথ ফেরক যে সমীক্ষা ছিল তাদের ফলাফল আপনারা যদিও জানেন যে তাদের যে সম্ভাব্য ফলাফল ছিল সেটা একটু তুলে ধরবার চেষ্টা করছি। ইন্ডিয়া টিভি অর্থাৎ ইন্ডিয়া টিভির যে ফলাফল ছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেস 64 থেকে 88টা আসন পাবে, অর্থাৎ 100-এর নিচে কিন্তু তৃণমূল কংগ্রেস আসন পাবে, এবং ভারতীয় জনতা পার্টিকে বলা হয়েছিল 173 থেকে 192 পর্যন্ত তারা কিন্তু আসন পাবে। অন্যদিকে বাম জোট অর্থাৎ বাম কংগ্রেস এবং আইএসএফের যে জোট ছিল সেটা 7 থেকে 12টি আসন পাবে। আমরা যদি দেখি এবিপি যেটা করেছিল তারা কিন্তু সি ভোটারকে দিয়ে করেছিল, এবং সি ভোটার কিন্তু শুধু এবিপি না, টাইমস নাও এরও কিন্তু সমীক্ষা করেছিল। অর্থাৎ তাদের যে সমীক্ষা ছিল সি ভোটারের যে সমীক্ষা ছিল 152 থেকে 164টি আসন পাবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে যদি ভারতীয় জনতা পার্টি তার 109 থেকে 121 অব্দি আসন পাবে, এবং অন্যদিকে বামফ্রন্ট জোট বা কংগ্রেস বামফ্রন্ট জোট তারা 14 থেকে 25টি আসন পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কিন্তু সমীক্ষা তাদের পক্ষ থেকে তুলে। রিপাবলিক টিভি যারা কিন্তু সিএনএক্সকে দিয়ে কিন্তু সমীক্ষা করেছিল, এবং রিপাবলিক টিভির যে সমীক্ষা সেখানে কিন্তু দেখা যাচ্ছে 128 থেকে 138টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে 138 থেকে 148টি আসন। অন্যদিকে আমরা যদি দেখি 11 থেকে 21টি আসন পেতে পারে বামফ্রন্ট জোট, এমনটাই কিন্তু তাদের সমীক্ষাতে উঠে এসেছিল। অন্যদিকে দেখি জনকি বাতের যে সমীক্ষা ছিল, জনকি বাত অর্থাৎ ইন্ডিয়া নিউজ যে চ্যানেল তারা যে জনকি বাতকে দিয়ে যে সমীক্ষা করেছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছিল 104 থেকে 121 পর্যন্ত তৃণমূল কংগ্রেস, 162 থেকে 185 পর্যন্ত ভারতীয় জনতা পার্টি, এবং 3 থেকে 9টি কিন্তু বামফ্রন্ট জোট পেতে পারে। অন্যদিকে যদি দেখি ইন্ডিয়া টুডে যারা এক্সিসকে দিয়ে কিন্তু সমীক্ষা করেছিল, তৃণমূল কংগ্রেস 130 থেকে 156টি আসন, 134 থেকে 160টি আসন ভারতীয় জনতা পার্টির দখলে যেতে পারে, এবং 0 থেকে 2টি আসন কিন্তু জোটের পক্ষে যেতে পারে, এমনটাই কিন্তু সমীক্ষা। কিন্তু নজিরবিহীনভাবে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন কোনো সমীক্ষা কিন্তু তৃণমূল কংগ্রেসকে 200 আসন দেয়নি, কোনো সমীক্ষা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে 100-এর নিচে আসন দেয়নি। কিন্তু নির্বাচনের ফলাফলে কিন্তু দেখা গেছে যে যেটা দেওয়া হয়নি সেটাই কিন্তু ঘটেছে। সুতরাং এখানে কিন্তু একটা যেমন একটা কি বলবো যে সমস্ত বুথ ফেরত সমীক্ষা যারা করেছিল সবার সমীক্ষা কিন্তু ব্যর্থ হয়ে যায়, তাদের সমীক্ষা কিন্তু ভুল প্রমাণিত হয়, এবং এই ভুলটা কেন হয়েছিল সেটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাটাছেড়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে সবাই কিন্তু তার মধ্যে। এবার আসছি গণনায় কি কারচুপি হওয়া সম্ভব কি সম্ভব না, এটা নিয়ে কিন্তু মানুষের প্রশ্ন রয়েছে। মানুষ আমাকে দীর্ঘ এই 1.5 মাস বা তার বেশি সময় ধরে কিন্তু প্রতিদিন মানুষ ফোন করছেন, বিভিন্নভাবে তারা কিন্তু আমাকে জানাচ্ছেন যে এ নিয়ে একটা আলোচনা করবার জন্য। আমি এ নিয়ে আজকে কিন্তু আপনাদেরকে আলোকপাত করবার চেষ্টা করব, গণনায় কারচুপি সম্ভব কি সম্ভব না। তার আগে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটি সর্বভারতীয় বাংলা টিভি চ্যানেল তারা কিন্তু দেখিয়েছিল যে গণনা তো পরের কথা, যখন ভোট অনুষ্ঠিত হবে অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে কিন্তু ইভিএম কোনো এক নেতার বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছিল। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক আমরা যদি দেখি তাহলে, কেন কোনোভাবেই কিন্তু ইভিএম কারোর বাড়িতে পাওয়া যাওয়া উচিত নয়। এটা নিয়ে কিন্তু আমরা জানি হাওড়ার উলুব এরিয়াতে কিন্তু একটা আলোড়ন পড়ে গিয়েছিল সর্বভারতীয় ওই চ্যানেল দেখানোর পরে, এবং পরবর্তী সময় অনেকেই কিন্তু তার সম্প্রচার করেছিল। সুতরাং আমরা যদি দেখি তাহলে ইভিএমের মাধ্যমে ভোট হয়, এবং সেই ইভিএম যদি অন্য কারোর বাড়িতে পাওয়া যায় সে যে দলেরই হোক না কেন, তাহলে কিন্তু প্রশ্ন উঠবে ভোট কি সঠিক ছিল, ইভিএম কেন অন্যের বাড়িতে পাওয়া যায়, এটা গেল একটা প্রশ্ন। এবার আসবো মনে করুন ভোট হয়ে গেছে এবং ভোট পরবর্তী অবস্থায় কী কী আমরা দিকে কিন্তু লক্ষ্য রাখি। 1 নম্বর, ভোট গ্রহণ কেন্দ্রে পরে কিন্তু আমাদের যেটা হয় একটা স্ক্রুটিনি হয় কিন্তু পরের দিন যে ভোটটা ঠিকঠাক হয়ে গেছে, সব দলের কিন্তু অংশগ্রহণ থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই জায়গাতে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু এটা ভুল করেছে, তাদের কিন্তু সমস্ত স্ক্রুটিনিতে অংশ নেওয়া উচিত ছিল, তারা কিন্তু অংশ নেয়নি। অনেক ক্ষেত্রে অনেক প্রার্থী
প্রার্থী নেয়নি, এটা একটা প্রথম ভুল। কারণ আপনার যদি মনে হয় যে কোনো ভোট গ্রহণ কেন্দ্রে কোনো সমস্যা হবে, আছে ইভিএমে কোনো একটা সমস্যা মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনি সেখানে একটা তার যে আপনার যে অভিযোগ সেটি কিন্তু জানাতে পারতেন। এই জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের কোনো অভিযোগ তেমনভাবে জানায়নি, অনেক জায়গায় তো তারা অংশগ্রহণই করেনি। স্ক্রুটিনিতে কিন্তু সমস্ত প্রার্থীদের বা তাদের এজেন্টদের কিন্তু যাওয়া উচিত, এবং সে যে দলই হোক না এবার আসে কিন্তু ভোট গণনার যে স্ট্রংরুমে রাখা, সেখানে কিন্তু পাহারার ব্যবস্থা করতে হয়। তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু পালন করেছিল। অনেক ক্ষেত্রেই দেখা যাবে হয়তো ভারতীয় জনতা পার্টির পক্ষে সেটা করা সম্ভব হয়নি। এবার আসবো গণনার প্রশ্নে। গণনার দিন কিন্তু আমরা জানি যে গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বড় অভিযোগ এসেছিল, এবং যেই অভিযোগ কিন্তু মনে করা হচ্ছে একটা গ্রহণযোগ্য অভিযোগ, সেটা কিন্তু তুলেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজশ্রী রাজবংশী। তিনি যেটা বলেছিলেন যে তিনি কিন্তু ভোট গণনার মাঝপথে কিন্তু বেরিয়ে আসেন, সাংবাদিকদের তিনি ডেকে নিয়ে কিন্তু সাংবাদিক বৈঠক করেন এবং বলেন গণনায় কিন্তু কারচুপি হচ্ছে। কিভাবে হচ্ছে তার ব্যাখ্যা যেটা ছিল সেটা হচ্ছে গণনা কেন্দ্রে দেখা যাচ্ছে ভোটের ইভিএম অর্থাৎ ভোট বাক্স যেটা আমরা ইভিএম, সেই ইভিএম যখন খোলা হচ্ছে তার ব্যাটারির যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে 99%, 98%, 100%। তার প্রশ্ন ছিল এটা কীভাবে সম্ভব, যেখানে ভোট গ্রহণের দিন সকাল 6টা থেকে রাত্রি 7টা পর্যন্ত কিন্তু ইভিএম চালু ছিল। কেন আপনারা জানেন যে সকাল 6টার সময় কিন্তু মক পোল হয়েছিল, অর্থাৎ সমস্ত এজেন্ট যারা পোলিং এজেন্ট থাকবে তাদেরকে দেখানো হচ্ছিল ভোট কীভাবে হবে, এবং তারা নিজেরা পরীক্ষা করছিলেন ভোট ঠিক আছে নাকি, ভোট বাক্স ঠিক আছে কিনা। তারপরে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং 6:30 পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ জারি ছিল, এবং 6:30 পরে কিন্তু 6:30 থেকে 7টা পর্যন্ত কোভিড যারা সংক্রমিত ছিলেন তারা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। অর্থাৎ 7টা পর্যন্ত এত দীর্ঘায়িত সময় চলবার পর ইভিএম মেশিনের ব্যাটারি কিন্তু 99% থাকতে পারে না, এটাই কিন্তু তার দাবি ছিল। এবং তিনি যেটা দাবি করেছিলেন যেখানে ইভিএম দেখা যাচ্ছে 40% বা 50% ব্যাটারি রয়েছে সেখানে কিন্তু তিনি লিড করছেন, এবং যে জায়গাতে 99% রয়েছে সেখানে দেখা যাচ্ছে ব্যাপক মার্জিনে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড করছে, এটাই কিন্তু তার অভিযোগ ছিল। এবং এই অভিযোগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযোগ, এবং তিনি সাংবাদিক সম্মেলন করে বারবার যেটা বলছিলেন যে এটা কিন্তু যদি সব জায়গায় হয় তাহলে কিন্তু একটা বাজে নজির কিন্তু হতে পারে, সুতরাং সবাইকে সতর্ক হতে হবে, সবাইকে বুঝতে হবে বিষয়টি, এটা কিন্তু একটা বিষয়। অর্থাৎ ইভিএমের ব্যাটারি কেন 100%, 99% ছিল এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলে দিল। দুই নম্বর যেটা বিষয় ছিল সেটা হচ্ছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 13 মে তিনি কিন্তু তার যে বাসভবন সেখান থেকে সাংবাদিকদের বৈঠক করে কিন্তু জানিয়েছিলেন যে নন্দীগ্রাম কেন্দ্রে কিন্তু কারচুপি হয়েছে ভোটে, এবং তিনি বলেছিলেন তার জন্য যেটা করা হয়েছে সার্ভার অর্থাৎ ইলেকশন কমিশনের যে সার্ভার সেই সার্ভার কিন্তু ডাউন করে দেওয়া হয়েছিল এবং লোডশেডিং করে দেওয়া হয়েছিল, এবং ফলে কারচুপির কিন্তু একটা অভিযোগ এনেছেন এবং তিনি ইতিমধ্যে কিন্তু আদালতে গেছেন। এখন প্রশ্ন সার্ভার যদি ডাউন থাকে তো সব জায়গায় সার্ভার ডাউন ছিল, কারণ আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সার্ভার কিন্তু সেদিন ঠিক মতন কাজ করেনি। যখনই কাউন্টিং শুরু হলো খুব সুন্দরভাবে কিন্তু কাউন্টিং হচ্ছিল, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, কিন্তু কোনো জায়গায় তৃতীয় রাউন্ডের পরে, কোনো জায়গায় চতুর্থ রাউন্ডের পরে, কোনো জায়গায় পঞ্চম রাউন্ডের পরে কিন্তু তথ্য ঠিক মতন আসছিল না, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু যখন তারা উল্লাস করে বেরিয়ে আসছেন তখনও কিন্তু আপডেট ছিল না তার যে সার্ভারের, অর্থাৎ কিন্তু তাদের যে পোর্টাল সেই পোর্টালে কিন্তু ঠিক মতন আমরা তথ্য পাচ্ছিলাম। এখানেই কিন্তু একটা প্রশ্ন উঠেছে, এবং এখানেই যে প্রশ্নটা উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী তিনি কিন্তু বলেছেন কারচুপির কিন্তু হয়েছিল, এবং তিনি আদালতে গিয়েছেন, এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে অন্যান্যরাও কিন্তু আদালতে যাচ্ছেন এই বিষয়টিকে নিয়ে, অর্থাৎ সার্ভার কেন ডাউন হয়ে যাবে, যেখানে আসামে ভোট হয়েছিল সেখানে কিন্তু কোনো সার্ভার ডাউন হয়নি, বা অন্যান্য যে রাজ্যে আমরা জানি 5টি রাজ্যে কিন্তু নির্বাচন হয়েছিল, সুতরাং সেখানে যখন সার্ভার ডাউন হয়নি পশ্চিমবঙ্গের সার্ভার ডাউনের নিয়ে কিন্তু একটা কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে, এবং উঠাটা কিন্তু স্বাভাবিক। এবার যেটা হলো সেটা হচ্ছে তাহলে আরেকটা যে বড় প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশনের এবার যে নির্বাচনটা হয়েছিল সেখানে তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল, তাহলে কারচুপি হওয়ার জায়গাটা কোথায় থাকে,
একদম ঠিকই বলছেন যারা বলছেন যে যেখানে নির্বাচন প্রক্রিয়া কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে হচ্ছিল, তাদের সহযোগিতায় হচ্ছিল, সেখানে কারচুপি কীভাবে সম্ভব? একদম ঠিক কথা বলেছেন, যেখানে এবার নির্বাচন হচ্ছিল সেখানে কিন্তু কারচুপির কেউ অভিযোগ করছে না, অর্থাৎ কোনো বুথে কিন্তু অভিযোগ নেই যে কারচুপি হয়েছে। কারচুপি হয়েছে কোথায় অভিযোগ হচ্ছে? আপনার কাউন্টিং সেন্টারে, গণনা কেন্দ্রে। এবং আপনি জানেন যে কোভিড পরিস্থিতির জন্য এবার গণনা কেন্দ্রের কক্ষে কিন্তু সেন্ট্রাল পোস্টকে ঢুকতে দেওয়া হয়নি, অর্থাৎ যেখানে কারচুপি হওয়ার জায়গা রয়েছে সেখানে কিন্তু সেন্ট্রাল পোস্ট ছিল না। সুতরাং এই যে অভিযোগ বা যে দাবি করা হচ্ছে যে সেন্ট্রাল পোস্ট রয়েছে, কী করে গণনায় কারচুপি হয়, সেটা কিন্তু একদম ভ্রান্ত, সেটা কিন্তু কোনো ভিত্তি নেই। অর্থাৎ সেখানে তো সেন্ট্রাল পোস্ট ছিলই না, তারা তো চত্বরে ছিল কিন্তু কক্ষের ভিতরে ছিল না। দুই নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনই তো এবারের যে নির্বাচন, সেই নির্বাচন কেন প্রত্যেকটা নির্বাচনই করে সেখানে? তাহলে নির্বাচন কমিশনের লোক থাকা সত্ত্বেও কীভাবে কারচুপি সম্ভব? খুব ভালো প্রশ্ন। নির্বাচন কমিশন তো দিল্লি থেকে লোক নিয়ে আসেনি, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যারা কাজ করেন তাদেরকে কিন্তু কাজে লাগিয়েছে। সুতরাং একাধিক যে প্রশ্ন যেটা দিলীপবাবুও করছেন বা শুভেন্দুবাবুও করছেন যে এই জায়গাতেই কিন্তু একটা সমস্যা রয়েছে, এখানে কিন্তু তারা কিন্তু এটা কিন্তু কারচুপি করতে পারে। এবার করেছে কি করেনি সেটা তো আদালত বুঝবে, এবং যারা প্রার্থী রয়েছেন তারা সেখানে কিন্তু একটা ডকুমেন্ট বা তাদের যদি কোনো কিছু থাকে দেখানোর মতন সেটা দেখবেন, বা সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু বোঝা যাবে। সুতরাং আদালতে কিন্তু এটা নিয়ে কিন্তু দীর্ঘায়িত একটা কিন্তু আমরা বলতে পারি টানটান উত্তেজনা আমরা আগামী দিনে হয়তো দেখতে পাবো। কিন্তু স্বাভাবিকভাবে যে প্রশ্ন, সেই প্রশ্ন যে নির্বাচন কমিশন তো তাদের লোক দিয়ে নির্বাচন করাচ্ছে, সেখানে কারচুপির জায়গা কোথায়? এই তত্ত্ব কিন্তু খাটে না। নির্বাচন কমিশনে যারা কাজ করছিলেন তারা রাজ্য সরকারের কর্মী, এবং এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনার হয়তো মনে রয়েছে যে নির্বাচন যখন চলছিল তখন কিন্তু প্রথমে কিন্তু মহিলাদের ডিউটি দেওয়া হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে। আপনি দেখেন ভোটের যখন আপনার ভোট গ্রহণের বিষয় এসেছিল, এবং মহিলাদের অনেকেই কিন্তু বিভিন্ন সমস্যা দেখিয়ে কিন্তু আপত্তি করেছিলেন, এবং কোভিড পরিস্থিতিতে 1050 জনের বেশি যদি কোনো জায়গায় ভোটার থাকে সেখানে কিন্তু আরেকটা বুথ করা হচ্ছিল, অর্থাৎ একটা বুথে সর্বোচ্চ 1050 জন কিন্তু ছিল যেহেতু কোভিড পরিস্থিতি। ফলে যেটা হয়েছিল, বুথের সংখ্যা এবার কিন্তু অনেক বেড়ে গিয়েছিল, ফলে নির্বাচন কমিশন বাধ্য হয়ে বা যারা রিটার্নিং অফিসার রয়েছেন অর্থাৎ জেলা শাসক যেখানে রয়েছেন তারা কিন্তু এবারের নির্বাচন সুষ্ঠুভাবে করবার জন্য তারা বেশি সংখ্যায় লোক নিয়েছিলেন। এবং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু যারা অস্থায়ী কর্মী রয়েছেন রাজ্য সরকারের তাদেরকেও কিন্তু ভোটের কাজে লাগানো হয়েছিল, এবং প্রশ্ন করা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে, এই জায়গাতেই কিন্তু একটা খেলা কিন্তু হয়েছে। এবং খেলা হবে এই যে একটা প্রশ্ন, এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা আগ্রহ তৈরি করেছিল। এখন বিরোধীদের প্রশ্ন, সেই খেলাটা ভোট গ্রহণ কেন্দ্রে হতে পারে বা ভোট যে গণনা কেন্দ্র সেখানেও কিন্তু হতে পারে। সুতরাং খেলা যে একটা হবে, এই যে একটা আবহ তৈরি হয়েছিল, সত্যি কি খেলা হয়েছিল কি খেলা হয়নি সে তো ভবিষ্যতই বলবে। কিন্তু প্রশ্ন যারা তুলছেন তাদের প্রশ্ন কিন্তু যথার্থ প্রশ্ন, যে এবার যেহেতু অস্থায়ী কর্মীদেরও ভোট প্রক্রিয়া চালু হয়েছিল সেখানে কিন্তু কিছু হলেও হতে পারে। এবং সবচেয়ে বড় যে প্রশ্ন কিন্তু উঠে আসছে সেটা হচ্ছে দেবাঞ্জন, আইএস ভুয়ো অফিসার দেবাঞ্জন দেব তাকে নিয়ে। কেন বলা হচ্ছে, তিনি কিন্তু ভোট প্রক্রিয়াতেও অংশ নিয়েছিলেন, একাধিক সংবাদ মাধ্যমে কিন্তু তাদের যে বক্তব্য সেখানে কিন্তু উঠে এসেছে, বা দিলীপবাবু ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তিনিও কিন্তু বারবার অভিযোগ করছেন যে দেবাঞ্জন দেব এবারের যে ভোট, সেই ভোট গ্রহণেও হয়তো অংশ নিতে পারে যদি সেটা সম্ভব হয়, বা দেবাঞ্জন দেব যদি নাও নিয়ে থাকে, এই ধরনের যদি কেউ এবারের যে নির্বাচন সেই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে থাকেন তাহলে কিন্তু ভোট গণনায় কারচুপি হওয়া অত্যন্ত সহজ। কেন আমরা জানি ভ্যাকসিন প্রক্রিয়া যেটা চলছে এটা অত্যন্ত একটা জটিল এবং হচ্ছে সুরক্ষিত প্রক্রিয়া চলছে। কারণ আপনি যখনই আধার দিয়ে আপনার নাম নথিভুক্ত করবেন আপনার কিন্তু মোবাইলে মেসেজ চলে আসবে এবং একদম লিপিবদ্ধ হয়ে যাবে, জলের মতন স্বচ্ছ। সেখানে যদি একটা ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প হতে পারে যেখানে সাংসদ অংশ নিচ্ছেন এবং তিনি ভ্যাকসিন নিচ্ছেন, তাহলে আপনারা চিন্তা করুন
একটা ভ্যাকসিন শিবিরের মতন জায়গা যদি কাচ্চুপি হতে পারে তাহলে ভোট গণনায় কেন নয়। ভোট গণনায় কাচ্চুপি হওয়া কিন্তু সম্ভব বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই পারিপার্শ্বিক অবস্থাগুলি দেখে। তবে এই মুহূর্তে কিন্তু আদালতে পৌঁছে গেছে বিষয়টি এবং আদালত কিন্তু বিভিন্ন বিষয় এবং যে কেন্দ্রগুলি থেকে অভিযোগ আসছে সেই কেন্দ্রগুলি থেকে কিন্তু তারা পর্যবেক্ষণ করবেন, তারা সেখানে তদন্ত করবেন এবং সঠিক যে তথ্য আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে কিন্তু আশা করব সেই তথ্য আসবে। কেন আমাদের ভোটাধিকার রয়েছে, আমরা যে ভোট দিয়েছি, ভোট যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু ভারতের যে গণতন্ত্র সেই গণতন্ত্র কিন্তু আর সুরক্ষিত থাকবে না। সুতরাং এটা কিন্তু আদালতকে যেমন করতে হবে, নির্বাচন কমিশনকে কিন্তু এবং ভারতের প্রশাসনকে কিন্তু সুস্পষ্টভাবে বলতে হবে যে ভোট গণনায় কোনো কারচুপি হয়নি। কেন ভোট গণনায় যদি কারচুপি হয়, আমার ভোট আপনার ভোট যদি চুরি হয়ে যায় তাহলে আমাদের কিন্তু যে মূল অধিকার, যে মৌলিক অধিকার সেটাই কিন্তু খর্ব হয়ে যাবে। সুতরাং ভোট গণনায় কারচুপি হয়েছিল কি হয়নি সেটা কিন্তু আগামী দিনে হয়তো আমরা তার একটা কিন্তু আভাস পাবো বা সে নিয়ে কিন্তু পর্দা ফাঁস হবে। কিন্তু ভোট গণনায় আমাকে যেটা প্রশ্ন করেছিলেন মানুষ এবং যার উত্তর আমি আজকে খুঁজবার চেষ্টা করেছি, ভোট গণনায় কারচুপি কি সম্ভব কি সম্ভব নয়। প্রথম প্রশ্ন যেটা ছিল, ভোট গণনা তো সময় কেন্দ্রীয় বাহিনী থাকে, তো কেন্দ্রীয় বাহিনী তাহলে কী করলো? এখানে কিন্তু বলে রাখা ভালো যে এবার কোভিড পরিস্থিতির জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী ভিতরে ঢুকতে পারেনি, ফলে ভোট গণনা কেন্দ্রের ভিতরে যদি কোনো কারচুপি হয়ে থাকে সেটা কেন্দ্রীয় বাহিনীর পক্ষে ধরা সম্ভব নয় বা তাদের পক্ষে কিছু করাও সম্ভব নয়। নির্বাচন কমিশন তো নিজস্ব লোক দিয়ে ভোট করায়, ভোট গণনায় কীভাবে কারচুপি সম্ভব? ভোট গণনায় নিজস্ব লোক দিয়ে করায় মানে তারা তো দিল্লি থেকে বোম্বাই থেকে লোক নিয়ে আসে না, পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মী থাকেন তারাই ভোট গণনার কাজে যুক্ত থাকেন। সুতরাং এই তথ্য কিন্তু খাটে না। এবং দেবাঞ্জন দেব যে পর্দা ফাঁস হয়েছে ভ্যাকসিন কাণ্ডে, সেখানে কিন্তু বলা যায় ভ্যাকসিনের মতন জিনিসে যদি কারচুপি হতে পারে তাহলে ভোটের মতন এই যে এত বড় একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে কারচুপি না হওয়ার কিন্তু কোনো কারণ আমি দেখছি না। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত ভালো লেগেছে। আমি দীর্ঘদিন বাদে কিন্তু আবার সুমনের পর্যবেক্ষণ নিয়ে আসলাম, কারণ আমার এই সময় লাগলো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোকপাত করবার জন্য, বিভিন্ন বিষয় নিয়ে বুঝবার জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভোট গণনায় কারচুপি হয়েছে এই দাবি কিন্তু প্রথম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আদালতে আসেনি, আদালতে এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং তৃণমূল কংগ্রেসের প্রথমে পাঁচজন কিন্তু এই দাবিতে কিন্তু গিয়েছেন এবং পরবর্তী সময়ে বিজেপির দুজন, তারপরে বাড়তে বাড়তে সংখ্যাটা এই মুহূর্তে আছে আটজন, অর্থাৎ মোট ১৩ জন কিন্তু এই মুহূর্তে আদালতের দ্বারস্থ হয়েছেন ভোট গণনার যেটা হয়েছে সেটাকে পুনঃগণনার করবার জন্য। অর্থাৎ খেলা কিন্তু জমে গেছে, খেলা যেটা হবে বলা হয়েছিল সেই খেলা তো দোসরামে হয়তো হয়ে গিয়েছে, কিন্তু আমরা হয়তো আগামী দিনে আরও কোনো খেলা দেখব। যেমনভাবে থাকে কোয়ার্টার ফাইনালেই তো শেষ হয় না, সেমিফাইনালেও শেষ হয় না, ফাইনাল ম্যাচ হয়। সুতরাং হয়তো এই ধরনের কিছু আমরা দেখতে পাবো। কিন্তু আমার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু এখন থেকে আমি প্রতিনিয়ত কিন্তু ইউটিউব চ্যানেল বাংলা খবরে নিয়মিত নিয়ে আসবো সুমনের পর্যবেক্ষণ। সুমনের পর্যবেক্ষণে আগামী দিনে আমি অনেক বিষয়ে কিন্তু আলোকপাত করব। দেখতে থাকুন সুমনের পর্যবেক্ষণ শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে।